26 জুন 2019 এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশ পাব। গতিকে এই তালিকা সন্দর্ভত কেটামান বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজির এই ভিডিওত আলোচনা করিম। সো ভিডিওটি শেষলৈ চাই থাকিব। ভিডিওটি আরম্ভ করার আগতে সকলকে একটা সরু রিকুয়েস্ট করছো, আপনি যদি এতিয়ালৈকে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে এনেকুৱা ভিডিওবোৰ আপডেট সকলোতকৈ আগত পাবলৈ মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। প্রথমতে আপনাদের জনাও যে 30 জুলাই 2018 প্রকাশিত সম্পূর্ণ খসড়া এনআরসিত নাম অন্তর্ভুক্ত হওয়া কিন্তু পিছত অযোগ্য বিবেচিত হওয়া ব্যক্তিসকলের নাম সন্নিবিষ্ট করে খসড়া এনআরসির অতিরিক্ত অর্থাৎ বাদ পড়া তালিকা এখন 26 জুন 2019 প্রকাশ করা হব। সম্পূর্ণ খসড়াত নাম অন্তর্ভুক্ত হওয়ার পাছতো অযোগ্য বলে বিবেচিত হওয়ার কারণসমূহ হল গৃহীত বিদেহী, সন্দেহজনক ভোটার, বিদেহী ন্যায়াধীকরণত গোচর বিচরাধীন ব্যক্তি আর সতি সন্ততি। এইবিলাক কারণত তেওঁলোকৰ নাম এনআরসির সম্পূর্ণ খসড়ারপা কর্তন করে এনআরসির খসড়ার তালিকা অর্থাৎ কর্তন তালিকাত প্রকাশ করা হব। গতিকে মন করিব অতিরিক্ত খসড়া তালিকাত অযোগ্য বিবেচিত ব্যক্তির নামহে থাকিব। গতিকে প্রশ্ন হল 26 জুন 2019 প্রকাশিত এনআরসির অতিরিক্ত খসড়া তালিকাখন প্রকাশ পয়ার পিছত ইয়াত আপনার নাম কেনে চাব। এই সন্দর্ভত এনআরসি কর্তৃপক্ষ কেটামান পদ্ধতি ঘোষণা করেছে। প্রথমতে আপনালকে আপনার নির্দিষ্ট এনআরসি সেবা কেন্দ্র গই এই তালিকা চাব পারিব। দ্বিতীয়তে জেলা উপায়ুক্ত মহকুমাধিপতি চক্রবিহার কার্যালয়ত যত গাঁও ওয়ার্ড সামরি অতিরিক্ত তালিকা একত্রভাবে উপলব্ধ হব। তৃতীয়তে আপনাদের এনআরসির অফিসিয়াল ওয়েবসাইট www.nrcassamnic.in লগ ইন করে কমপ্লিট ড্রাফ্ট এনআরসি বিয়িং লিঙ্কত ক্লিক করে এই তালিকা অনলাইন চাব পারিব। এতিয়া আটাইতকৈ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল 26 জুন 2019 প্রকাশিত এনআরসির অতিরিক্ত তালিকাত যিসকলৰ নাম অন্তর্ভুক্ত হব তেওঁলোকৰ কি হব। এই সন্দর্ভত এনআরসি কর্তৃপক্ষ জনাইছে যিসকল ব্যক্তির নাম এনআরসির অতিরিক্ত তালিকাত অন্তর্ভুক্ত হব তেওঁলোকক বাসস্থানের ঠিকনাত জাননী পত্র যোগেদি জানানো হব। এনে ব্যক্তিয়ে 11 জুলাই 2019 তারিখের ভিতর মনোনীত এনআরসি সেবা কেন্দ্রত তেওঁলোকর দাবি উত্থাপন করার সুযোগ পাব। আর 31 জুলাই 2019 চূড়ান্ত এনআরসি প্রকাশ হওয়ার আগে আগে তেওঁলোকর দাবি সমূহ নিষ্পত্তি করা হব। আর 31 জুলাই 2019 প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকাত তেওঁলোকর নাম অন্তর্ভুক্ত হব। গতিকে 26 জুন 2019 প্রকাশিত এনআরসির অতিরিক্ত তালিকা সন্দর্ভত যদি আপনার কিবা প্রশ্ন থাকে তেন্তে কমেন্ট করে জানাবলৈ নাপাহৰিব। ভিডিওটি ভাল লাগিলে সকলোৱে লাইক করব আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অর্থাৎ ফেসবুক আর হোয়াটসঅ্যাপলৈ শেয়ার করে দিব।